नमस्कार बंधुरा, आज के पीसी चंद्र जुएलर सोदपुर ब्रांच थेके देखे नेब बेश किछु मिड रेंजर कलेक्शन्स कानपाशा पेंडेंट और टाई चेनर कलेक्शन्सगुलो भालो लगले किन्तु अवश्य विजिट करो सोदपुर ब्रांचे, कारण ब्रांचे गेले किन्तु तुम्हारा देखते पाबे आरो अनेक अनेक कलेक्शन्स सेखाने रयेछे। आर आमादेर फेसबुक और इन्स्टाग्रामे तो फलो करो, कारण सेखाने किन्तु किछु एक्सक्लूसिव भिडियो आसबे, शुधुमात्र फेसबुक और इन्स्टाग्रामे आसबे सेई भिडियोगुलो। आर चैनल तो अवश्य सबसक्राइब करे नियो जाते तुम्हारा कोनो भिडियो मिस ना करो। ताहले चलो कलेक्शन्सगुलो देखा शुरू करी। देखो आमी एकटा एखाने पला नेकलेस देखाच्छि, देखो পলা নেকলেসটা মিনাকারি কাজ করা রয়েছে পলা নেকলেসটায়। এটার ওয়েট আছে হচ্ছে 7 গ্রাম 510 মিলিগ্রাম। আচ্ছা এটার প্রাইস হবে 42,000 অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস হবে। দেখো আরেকটা দেখাচ্ছি, দেখো পলা নেকলেস মেরুন পলার মধ্যে দেখাচ্ছি, খুব সুন্দর দেখো মিনাকারি কাজ করা রয়েছে। এটার ওয়েট আছে হচ্ছে এটার 9 গ্রাম 430 মিলিগ্রাম। এটার প্রাইস হবে হচ্ছে 53,000 এটার প্রাইস হবে। ওকে দেখো আমি কিছু তোমাদের কানপাশা দেখাচ্ছি, জুই কানপাশা, এটা জুই ফুলের মতন কানপাশাগুলো দেখো, জাস্ট বেশ বড় কানপাশা, কিন্তু দেখো পুরো কানটা জুড়ে থাকবে কানপাশাটা। দেখো এই কানপাশাগুলোর ওয়েট আছে হচ্ছে, দেখে নিচ্ছি ওয়েটটা, 20 গ্রাম 950 মিলিগ্রামের কানপাশা। এটার প্রাইস হচ্ছে 1,22,000 এটা কানপাশা দুটো। আচ্ছা দেখো এক্সক্লুসিভ একটা কানপাশা, দেখো বেশ বড়, অনেকটা বড়, মানে দেখো কানপাশাটা, জাস্ট এই যে জুই ফুল কানপাশাটা রয়েছে দেখো, তার থেকে কিন্তু কতটা বড়, দেখো অনেকটা বড়। বড় যাদের অনেক বড় কানপাশা পছন্দ, ব্রাইডাল যারা কানপাশা নিতে চাও তারাও কিন্তু নিতে পারো সব। এটার ওয়েট আছে হচ্ছে 20 গ্রাম 370 মিলিগ্রাম, 1,18,000 কানপাশা দুটোর প্রাইস। ওকে দেখো আরেকটা কানপাশা দেখছি, একটু ছোটোর মধ্যে এই কানপাশাটা, দেখো ডিজাইনটা কানপাশা, এটার ওয়েট আছে একটা কানপাশা, ওকে 10 গ্রাম 50 মিলিগ্রাম কানপাশাটার ওয়েট আছে। দেখো এটার প্রাইস হবে, এটার প্রাইস হবে হচ্ছে 58,500। ওকে কত রকম কানপাশা রয়েছে এখানে, যে মোটামুটি ওয়েটের মধ্যে দেখাচ্ছে কিন্তু 50-60,000 থেকে শুরু করছে। দেখো এই কানপাশাটা কতটা সুন্দর দেখতে কানপাশাটা, দেখো এই কানপাশাটার ওয়েট আছে হচ্ছে 7 গ্রাম, দেখো 7 গ্রামের কানপাশা, কিন্তু এটা 7 গ্রামের কানপাশা রয়েছে এটা। এটার একটার অ্যাপ্রক্সিমেট প্রাইস হবে হচ্ছে মোটামুটি 44,000। ওকে দেখো আরেকটা দেখো, দেখো জাস্ট ছোটোর মধ্যে কানপাশাটা, দেখো জাস্ট এই কানপাশাটার ওয়েট আছে 6 গ্রাম 140 মিলিগ্রামের কানপাশা এটা, 37,000 মতন এটার প্রাইস হবে। ওকে অ্যাপ্রক্সিমেট দেখো আরেকটা, এটা কিন্তু আগেরটার মতনই, দেখো আরেকটা কানপাশা দেখছি, দেখো বেশ বড় কানপাশাটা, বেশ সুন্দর। এই কানপাশাটার ওয়েট আছে দেখো 15 গ্রাম 480 মিলিগ্রাম, 92,000 অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস হবে। এখানে কিন্তু কানপাশাগুলো মোটামুটি কত রেঞ্জের মধ্যে, 50 থেকে কি শুরু হচ্ছে, 50 থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, মোটামুটি 1,00,110 এরকম মতো কিন্তু কানপাশার কিন্তু রেঞ্জ আছে। দেখো কিছু এক্সক্লুসিভ পেন্ডেন্ট দেখাচ্ছি, জাস্ট পেন্ডেন্ট দেখাচ্ছি, মোটামুটি বড় পেন্ডেন্ট ছোট পেন্ডেন্ট সব রকম পেন্ডেন্ট কিন্তু দেখাচ্ছি, দেখো পেন্ডেন্টগুলো। ওকে দেখে নি পেন্ডেন্ট, এই পেন্ডেন্টটা দেখো, জাস্ট সানফ্লাওয়ার পেন্ডেন্ট রয়েছে একটা, লো ওয়েটের মধ্যে এটা কিন্তু রয়েছে, এটার ওয়েট আছে হচ্ছে 11 গ্রাম 260 মিলিগ্রাম, মোটামুটি 66,000 কি 11 গ্রাম 260 66,000। দেখো এটার প্রাইস হবে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 65-66,000। দেখো এটা ফ্লাওয়ার পেন্ডেন্ট রয়েছে, দেখো এই পেন্ডেন্টটার ওয়েট আছে হচ্ছে 7 গ্রাম 100 মিলিগ্রামের পেন্ডেন্ট, এটা 43,000 অ্যাপ্রক্সিমেট প্রাইস হবে এই পেন্ডেন্টটার। ওকে দেখো আরেকটা পেন্ডেন্ট দেখছি, এক্সক্লুসিভ পেন্ডেন্ট কিন্তু এগুলো সব, এগুলো দেখো পেন্ডেন্টটা, এই পেন্ডেন্টের ওয়েট আছে 12 গ্রাম 460 মিলিগ্রাম, 74,000 অ্যাপ্রক্সিমেট প্রাইস। ওকে দেখো দেখো ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যে একটা পেন্ডেন্ট রয়েছে,
দেখো ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যে পেন্ডেন্টটা দেখো, এই পেন্ডেন্টটার ওয়েট আছে হচ্ছে দেখো 11 গ্রাম 660 মিলিগ্রাম অ্যাপ্রক্সিমেট 66,000 এই পেন্ডেন্টটার প্রাইস হবে। দেখো এগুলো থেকে আরও এগুলো কিন্তু একটু ছোটো পেন্ডেন্ট দেখাচ্ছি, আর একটু লো ওয়েটের মধ্যে দেখো এই পেন্ডেন্টটা খুব সুন্দর কাজটা দেখো ডিজাইনটা। এই পেন্ডেন্টটার ওয়েট আছে হচ্ছে 6 গ্রাম 700 মিলিগ্রাম 37,000 এটার প্রাইস। আচ্ছা 15 মধ্যে দেখো দেখো জাস্ট পেন্ডেন্টটা, এই পেন্ডেন্টটা সুন্দর একটা ঝুম করে হয়েছে পেন্ডেন্টটার নিচে। এই পেন্ডেন্টটার ওয়েট আছে দেখো 7 গ্রাম 730 মিলিগ্রাম দেখো অ্যাপ্রক্স 43,000 এই পেন্ডেন্টের প্রাইস। মোটামুটি 70,000 মধ্যে মধ্যে আছে পেন্ডেন্টগুলো, এই পেন্ডেন্টগুলো হ্যাঁ মোটামুটি ফিফটি সিক্সটি এরকম পেন্ডেন্টগুলো দেখো। এই পেন্ডেন্টটা ফ্লাওয়ার পেন্ডেন্ট রয়েছে, এই পেন্ডেন্টটা দেখো এই পেন্ডেন্টটার ওয়েট আছে হচ্ছে 8 গ্রাম 920 মিলিগ্রাম 8 গ্রাম 920 মিলিগ্রাম 50,000 এর পেন্ডেন্ট এটা দেখো। ওকে আচ্ছা দেখো এগুলো কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে দেখো। ওই পেন্ডেন্টটা আছে 3 গ্রাম 410 মিলিগ্রাম একদম লাইট ওয়েটের পেন্ডেন্ট দেখছি। এটার প্রাইস হবে 3 গ্রাম 19,000 পেন্ডেন্ট দেখো। তো এরকম দেখো অনেক পেন্ডেন্ট রয়েছে দেখো, যেমন এই পেন্ডেন্টটা যদি দেখি এই পেন্ডেন্টটার ওয়েট আছে হচ্ছে দেখো 3 গ্রাম 990 মিলিগ্রাম 20,000 পেন্ডেন্ট। তো এরকম পেন্ডেন্ট রয়েছে দেখো, একটা শেল পেন্ডেন্ট দেখাচ্ছি দেখো, শেলের উপর পুরো ময়ূরের কাজ করা রয়েছে পেন্ডেন্টটা দেখো জাস্ট। এই পেন্ডেন্টটার ওয়েট আছে হচ্ছে 13 গ্রাম 990 মিলিগ্রাম 79,000 টাকা পেন্ডেন্টের প্রাইস দেখো। আচ্ছা দেখো আরেকটা আমি এরকম সূর্যমুখী দেখাচ্ছি, এরকম একটা ছোট দেখিয়েছিলাম তোমাদের, এটারই দেখো এটা কিন্তু বড় সাইজ আরও দেখো। ওকে এটার ওয়েট আছে হচ্ছে 21 গ্রাম 260 মিলিগ্রাম এটার প্রাইস হবে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1 লাখ 21,000 ওকে দেখো এই পেন্ডেন্টটা ময়ূর পেন্ডেন্ট দেখো জাস্ট পেন্ডেন্টটা দেখো। এই পেন্ডেন্টটার ওয়েট আছে হচ্ছে বলে দিচ্ছি, এই পেন্ডেন্টটার ওয়েট আছে 228 গ্রাম 100 মিলিগ্রাম 1,65,000 পেন্ডেন্টের প্রাইস। ওকে দেখো টাই চেন দেখাচ্ছি দেখো, এই টাই চেনটা ফ্লাওয়ারের মধ্যে রয়েছে, ম্যাট ফিনিশের টাই চেন রয়েছে দেখো, এগুলোও কিন্তু ম্যাচিং রয়েছে। আর টাই চেনের মোটামুটি লেন্থ হচ্ছে 28 ইঞ্চ ম্যাক্সিমাম লেন্থ হয়। আর টাই চেনটার এই টাই চেনটার ওয়েট আছে আমি বলে দিচ্ছি দেখো, এই টাই চেনটার ওয়েট আছে 30 গ্রাম 250 মিলিগ্রাম 30 গ্রাম 250 মিলিগ্রাম এই টাই চেনটার প্রাইস হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 1,70,000 ওকে দেখো। এইটার হচ্ছে দেখো এটা ভেতরটা কিন্তু ফাঁপা রয়েছে দেখো, এই টাই চেনটা লকেটটা দেখো টাই চেনের, এই টাই চেনটার দেখো এই দেখো নিচের জায়গাটা, নিচের যে চেন দুটো, এই টাই চেনটার ওয়েট আছে দেখো, এই টাই চেনটার ওয়েট আছে 44 গ্রাম 550 মিলিগ্রাম প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 2,50,000 টাকা ওকে। নেক্সট দেখো আরেকটা টাই চেন দেখছি দেখো, এই টাই চেনটার ওয়েট আছে হচ্ছে দেখো, এই টাই চেনটার ওয়েট আছে হচ্ছে 28 গ্রাম 490 মিলিগ্রাম 28 গ্রাম 490 মিলিগ্রামের টাই চেন 1,60,000 ওকে দেখো। নেক্সট টাই চেনটা দেখো, ডালিয়া ফুলের মধ্যে রয়েছে, আরেক রকমের ফুল দেখালাম, এটাও কিন্তু একটা ফুলের মধ্যে রয়েছে দেখো। এই টাই চেনটার ওয়েট আছে হচ্ছে 34 গ্রাম 580 মিলিগ্রাম 34 গ্রাম 580 মিলিগ্রাম দেখো। এই টাই চেনটার প্রাইস হবে হচ্ছে 1,94,000 ওকে দেখো। আরেকটা টাই চেন দেখে নিচ্ছি এখানে দেখো, এটা আছে, এটা কিন্তু একটুখানি কম ওয়েটের মধ্যে আছে, এটার ওয়েট আছে হচ্ছে 26 গ্রাম 510 মিলিগ্রাম এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 1,50,000
কালেকশনসগুলো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভিজিট করো পিসি চন্দ্র জুয়েলার্স সুদপুর ব্রাঞ্চে। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।